হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কোপ্তা কারি। একঘেয়ে চিকেনের ঝোল খেয়ে যদি আপনাদের ভালো না লাগে তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আশা করব এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর এই রেসিপিটা বানাতেও খুবই কম সময় লাগে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। চিকেন কোপ্তা কারি বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব, আর তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে চিকেনগুলো কিমা করে নিয়েছি, এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা। আগে থেকে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কোপ্তাগুলো ক্রিস্পি হবে আর ভেঙে যাবে না। এখন সমস্ত মশলাগুলো চিকেন কিমাটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট কোপ্তার আকারে করে নিচ্ছি। কোপ্তাগুলো আপনারা নিজেদের ইচ্ছামতো সাইজের করে নিতে পারেন। দেখুন আমার সমস্ত কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এবার কোপ্তাগুলো ফ্রাই করার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। কোপ্তার একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে অন্যদিকটাও ভেজে নিতে হবে। দেখুন আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার কোপ্তার কারিটা বানিয়ে নেব, আর তার জন্য ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা আর 1 গোটা গরম মশলা। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টুলোতে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি এর মধ্যে সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেব। দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার গ্রেভিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম।
জলটা দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর গ্রেভিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা দেওয়ার পর আবারও সব কিছু একটু মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, এখন আমি এর মধ্যে কাসুরি মেথি আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপর আবারও সব কিছু একটু নেড়েচেড়ে নিলাম। দেখুন কোপ্তা কারি কিন্তু একদম রেডি, এবার এটা গরম গরম পরিবেশন করার পালা। ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।